বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। বন্ধুরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আজ আবারও তোমাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি গল্প। এই গল্পটি আমার দেবরের সাথে ঘটে যাওয়া এক রোম্যান্টিক গল্প। আমি নন্দিতা সেন, তো চলুন শুরু করি আজকের গল্প। কি এমন জাদু আছে ওই ঠোঁটে? এক জোড়া অতি সাধারণ ঠোঁট, অন্যান্য মেয়েদের যেমনই থাকে তেমনই আহামরি ধরনের কিছু নয়। তাহলে দেব কি আবিষ্কার করলো ঠোঁটের মাঝে? নীনা বৌদি তো বলেই ফেললেন, মেয়েটির ঠোঁটটির জন্যই একটু খারাপ লাগছে। তাছাড়া শরীরের গড়ন, রং, হাইট ইত্যাদি বেশ পছন্দসই। দেবের সাথে একচোট ঠান্ডা কথা কাটাকাটিও হয়ে গেল। দেব বৌদির কানের কাছে মুখ নিয়ে বলল, আসলে মেয়েটির ওই ঠোঁটের জন্যই ওর সব কিছু এত সুন্দর। নীনা বৌদি আরও কিছু বলতে চাইল, কিন্তু দেব বৌদির সাথে তর্ক করতে চায় না। শুধু বলল, বৌদি আপনি আমার চোখ দিয়ে একটিবার ওকে দেখুন, তবেই বুঝতে পারবেন ওই ঠোঁটে কি আছে। নীনা বৌদি হেসেই উড়িয়ে দেয় দেবের কথা। সবাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আমাকে। শরীরের গড়ন একটু মোটা হলেও গায়ের রং বেশ ফর্সা। মুখের আদলে একটু চ্যাপটা ধরনের, কিন্তু বেশ মায়া ভরা মিষ্টি চেহারা। শেষে সকলের সিদ্ধান্ত পাঁচ রকম তো পাওয়া যাবে না। তাছাড়া ছেলে যেহেতু পছন্দ, তাই শুভস্য শীঘ্রম, পাকা কথা হয়ে গেল। দেব মনে মনে খুব খুশি, কারণ আমাকে সে বৌদি হিসেবে অনেক কাছে পাবে। দেবর দাদা বিকাশের জন্য মেয়ে দেখতে এসেছিল। প্রথম দৃষ্টিতে আমার ঠোঁট দুটি ওকে আকৃষ্ট করে। যথারীতি ঘটা করে বিয়ে হয়ে গেল। দাদা হিসাবে দেবের সাথে আমার পরিচয় হলো। নীনা বৌদি দুষ্টুমি করে বলেই ফেলল, দেখো মেয়ে, তোমার ঠোঁট দুটি সাবধানে রেখো, তোমার ঠোঁটের উপর কিন্তু অনেকের নজর আছে। ঠিক ওই সময়ই আমি মাথা তুলে দেবের দিকে তাকালাম। দেব একটু লজ্জা পেল, আমতা আমতা করে বলল, বৌদি সেটা তো ছিল মেয়ে দেখতে গিয়ে, এখনও সব কথা কেন? নীনা বৌদি বলল, আগে থেকে একটু সাবধান করে দিলাম, পুরুষ মানুষ তো তাই বিশ্বাস করা যায় না। দেব এবার ফান করে বলল, আপনি কি মহিম দাদাকে ওই রকম বিশ্বাস করেন নাকি? একটু অপ্রস্তুত হয়ে রীনা বৌদি সজোরে বলল, না তা কেন, ও ওরকম মানুষ নয়। দেব বলল, ও বুঝতে পারলাম, মহিম দাদা তাহলে পুরুষ মানুষ না, তাই তাকে বিশ্বাস করা যায় না, তাই না? ও বুঝতে পারলাম, মহিম দাদা তাহলে পুরুষ মানুষ না, তাই তাকে বিশ্বাস করা যায়, তাই না? ওর এমন কথা শুনে প্রায় সবাই হেসে উঠল। দেব লক্ষ্য করলো আমিও ঘোমটা নিচে মাথা নিচু করে হাসছি। এভাবেই পরিচয় পর্বটি শেষ হলো। কিন্তু দেবের চোখে আমার ঠোঁট দুটি শিল্পী সুনিপুণ হাতে গড়া চিত্রটির মতো সারাক্ষণই ভাসতে থাকলো। সময় পেরিয়ে যায়, এখন অনেক সহজ হয়েছে আমরা, অনেক ঠাট্টা তামাশার কথা শুরু হলো আমাদের মাঝে। কিন্তু দেবের মনের মধ্যে কাটার মতো খোঁচাতে থাকে যে কথাটি, তা আমাকে সে জানাতে পারে না। আমি এরই মধ্যে সবাইকে বেশ আপন করে নিয়ে শ্বশুরবাড়িতে বেশ সুনাম করে ফেললাম। সবাই বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। দেবের সাথে মাঝে মাঝে দেখা হয়, কথা হয়, একটু আধটু দুষ্টুমিও চলল, কিন্তু কখনই বলা হলো না যে আমার ঠোঁটে কি জাদু আছে যা দেবকে সারাক্ষণ আচ্ছন্ন করে রাখে। আমি শ্বশুরবাড়ির গণ্ডি পেরিয়ে হরিয়ানায় স্বামীর সাথে চলে গেলাম। এরই মধ্যে নীনা বৌদির কোলজুড়ে এসেছে একটি পুত্র সন্তান। তাই এখন প্রায় সুযোগ পেলেই আমি আর দেব দেখা সাক্ষাৎ আর আলাপ আলোচনায় আরও বেশ ফ্রি হয়ে গেলাম। আমার স্বামী মিল ফ্যাক্টরিতে চাকরি করে, তাই তার বাড়িতে তেমন থাকা হয় না। আমার দেবর দেব কাজের জন্য বাইরে বেশ সময় থাকে। একদিন দেব সুযোগ পেয়ে বলেই ফেলে, ওর মনের মধ্যে উত্তপ্ত লাভা অবিরত ধারায় যে যন্ত্রণা হচ্ছে তার কথা। কথাটি শুনে আমার মনে পড়ে গেল বিয়ের সময়ে নীনা বৌদির কথা। চোখের সামনে ভেসে উঠল দেবের লজ্জা অবনত মুখটি। আমি হেসে বললাম, এমন কি পেলে আমার ঠোঁটে যে তোমার ভেতর এত যন্ত্রণার সৃষ্টি হলো? দেব মাথা অবনত করে বলল, আমি জানি না, আমি কিছুই বলতে পারবো না। কোণে দেখতে গিয়ে তোমাদের বাসায় যখন প্রথম তোমার দিকে তাকাই, তখন আমার দৃষ্টি কেড়ে নেয়। তারপর আমি আপনাকে শতরূপে দেখতে চেষ্টা করি, কিন্তু সব কিছু ওই ঠোঁটে গিয়ে শেষ হয়ে যায়। আমার মনে হয় আপনার ওই ঠোঁট দুটির জন্যই আপনি এত সুন্দর। আমি এবার মুচকি হেসে বললাম, কিন্তু তোমার দাদা তো অপছন্দ করে। দেব এবার কাব্যিক সুরে বলল, দাদা তো ওর চোখ দিয়ে দেখেছে, ও যদি আমার চোখ দিয়ে দেখত তবেই বুঝতে পারত কী আছে।
আমিও জানি আমার কি আছে। মানুষের মনের কথা যেমন তার চোখে ভেসে ওঠে, ঠিক তেমনই আমার ভালো লাগা আর দুষ্টুমির বহিঃপ্রকাশ ঘটে ঠোঁটে। দেবকে আরও একটু জ্বালা ধরাতে ঠোঁট দুটো একটু বাঁকা করে দাঁত দিয়ে কামড়ে ধরে বললাম, পোড়া ঠোঁট দুটোকে কী করে বলো তো? সমস্ত অনুভূতিগুলি একত্র করে দেব আবেগ দিয়ে বলে উঠল, আমাকে দিয়ে দিন। ওর মুখে এমন কথা শুনে আমি অবাক নয়নে তাকিয়ে থাকলাম দেবের দিকে। এ কী বলছে ও? ও যেন সব কিছু ভুলে গেল, আমি ওর বৌদি সে কথাও ভুলে গেল। হঠাৎ আমার একটি হাত ধরে বলল, ওটা আমার জন্য, ওর মর্ম কেউ বুঝবে না, ওটা আমাকে দেন প্লিজ। ওর এই পাগলামিতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লাম আমি, কিন্তু ওর স্পর্শে কেমন যেন আলাদা জাদু আছে। ওর কথা অবিশ্বাস করতে পারলাম না আমি, আমার মধ্যে যেন কেমন একটা অনুভূতির সৃষ্টি হলো। ওর স্পর্শে আমি যেন সব কিছু হারিয়ে ফেললাম, হাতটি ছাড়িয়ে নিতে ভুলে গেলাম। হঠাৎ ও আমার হাতটি তুলে ধরে ঠোঁটে স্পর্শ করল, একটি মিষ্টি ব্যথার স্রোত যেন বয়ে গেল আমার শরীরে। নিজেকে হারিয়ে ফেললাম মুহূর্তের জন্য। ওর স্পর্শ দিয়ে আমার কোমল হাতটি পাগলের মতো বুলিয়ে দিতে থাকল। পরক্ষণেই আমি নিজেকে সামলে নিয়ে এক দৌড়ে বাথরুমে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিলাম। দেব বোকার মতো চেয়ে থাকলো আমার চলে যাওয়ার পথের দিকে। হঠাৎ মনে হলো, এ কী করলাম? বৌদি হয়তো ভীষণ কষ্ট পেয়েছে। হায়, এ আমি কী করলাম? হঠাৎ করে কী থেকে কী হয়ে গেল ভাবতেই পারল না। এখন সে কী করবে? এভাবে বাসা থেকে চলে গেলে বিষয়টি কেমন হয় ভাবতে লাগলো দেব। অনেকক্ষণ পর আমি বাথরুম থেকে বেরিয়ে ঘরে ঢুকলাম। ও এবার উঠে দাঁড়িয়ে বলল, বৌদি প্লিজ রাগ করবেন না, আমি সত্যি ইচ্ছে করে এমনটি করিনি। হঠাৎ করে আমার কী যে হলো, প্লিজ বৌদি রাগ করেননি বলেন। আমি এবার নরম সুরে বললাম, কিন্তু এ কী করলে তুমি? আমার সমস্ত চেতনায় তুমি নাড়া দিলে, আমার সমস্ত ভাবনা তুমি তছনছ করে ফেললে, এখন আমি আর কিছু ভাবতে পারছি না। তুমি আমার দেহে আগুন ধরিয়ে দিলে, তুমি আর আসবে না আমার সামনে, প্লিজ তুমি এখন চলে যাও। দেব এবার লজ্জিত কণ্ঠে বলল, ঠিক আছে চলে যাচ্ছি, তবে একটিবার বলুন আপনি আমার উপর রাগ করেননি। মিনতি করেও বলল, সত্যি বলছি আমি ইচ্ছে করে আপনাকে স্পর্শ করিনি। আমি আমার স্বভাবসুলভ সেই হাসিটি ঠোঁটে টেনে এনে বললাম, ঠিক আছে রাগ করব না, তবে আর কখনো এমনটি করবে না। ও এবার আমার ঠোঁটে বাঁকানো হাসি দেখে বুঝে নিল সত্যি রাগ করিনি। তাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় আবার হাতটি ধরে একটি চুমো দিয়ে বলল, আর কখনো এমনটি করব না, বলেই দৌড়ে বেরিয়ে গেল দেব। কিন্তু ওর কানে বাজতে থাকলো পেছন থেকে ভেসে যাওয়া আমার মিষ্টি রাগের স্বরে বলা অসভ্য ধ্বনিটি। এরপর থেকে আমি নিজেকে একটু সামলে রাখার চেষ্টা করলাম। এদিকে দেখতে দেখতে আমার একটি সন্তান হলো, কিন্তু ওকে জ্বালা ধরানোর জন্য ঠোঁটে সেই বাঁকা হাসিটি ঠিকই প্রয়োগ করতে থাকি। আমার আকাঙ্ক্ষিত চেহারাটি দেখতে দেবের খুবই ভালো লাগে। ও চেষ্টায় থাকে কী করে আমাকে আবার কাছে পাবে সে। আমার মধুর স্পর্শ ওর মনে এখনও স্বপ্নে সিঁড়ি বেয়ে স্বর্গলোকের আনন্দ আশ্রমে বিচরণ করতে থাকে। ও যেমনটি আমার মনের কথা মুখ দেখে বলতে পারে, ঠিক তেমনই আমিও বুঝতে পারি ওর প্রতিটি কথা, চলার ভঙ্গি আর মনের আকাঙ্ক্ষা। তাই নীরবে দুজন দুজনার অনেক কাছের মানুষ হয়ে গেলাম। একদিন বিকেলেও আমার দরজায় নক করল। কাজের মেয়েটি দরজা খুলে দিতেই ও ভেতরে ঢুকে পড়ল একেবারে বেডরুমে। কারণও জানে এ সময় আমার স্বামী বাসায় থাকে না। ঘরে ঢুকতেই আমি বললাম, কে এলো রে দুলি? ঘরের দরজায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে ও বলল, আমি। এদিকে আমি আমার সন্তানকে দুধ খাওয়াচ্ছি। ওর গলা শুনে আর দরজায় দাঁড়িয়ে থাকা ওকে দেখে ভুলেই গেলাম সে কথা। ওর এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে হঠাৎ আমার সম্ভিত ফিরে এলো। তাড়াতাড়ি করে অগোছালো কাপড় ঠিক করে উঠে বসে বললাম, তুমি তো দেখি ইদানিং ভদ্রতাও ভুলে গেছো, কোনো মহিলার রুমে ঢুকতে হলে আগে নক করতে হয় তা জানো না? ও বলল, হ্যাঁ সব কিছু মেনার জানি। আমি বললাম, তাহলে? ও এবার মুচকে হেসে বলল, নক করে ঢুকলে কি আর এই অমূল্য দৃশ্যটি দেখতে পেতাম? আমি বললাম, তুমি না ভীষণ অসভ্য হয়ে গেছ, বৌদিকে বলে দেব। বন্ধুরা, আজ এই পর্যন্তই। এরপর কী হতে চলল তা শুনতে চাইলে পরের পর্বে চোখ রাখো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থাকো। ধন্যবাদ।